নিজস্ব বর্ষপঞ্জী থাকার কারণে বাঙালিরা বছরে দুইবার বর্ষবরণ করে থাকে। তার একটি পহেলা বৈশাখ, আরেকটি হলো পহেলা জানুয়ারি। নতুন বছর আসে নতুন প্রত্যাশা নিয়ে। মহাকালের অতলে হারিয়ে গেল আরও একটি বছর 2022 সাল। ইংরেজি নববর্ষ পালন শুরু হয় 19 শতক থেকে। নতুন বছরের আগের দিন অর্থাৎ 31 ডিসেম্বর হচ্ছে নিউ ইয়ার ইভ। এদিন নতুন বছরের আগমনের আগ মুহূর্তে বিশ্বজুড়ে বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডার ও জুলিয়ান ক্যালেন্ডারে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয় নতুন বছর। তবে ইংরেজি নতুন বছর উদযাপনের ধারণাটি আসে খ্রিস্টপূর্ব 2000 অব্দে। সেই সাথে সম্রাট আকবর বাংলা শন প্রবর্তনের শুরু করেন। পুরনো বছরের হিসাব গুটিয়ে নতুন হিসাব খোলার খাতাকে নাম দেওয়া হয় হাল খাতা। 1610 সালে সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে তৎকালীন ঢাকার সুবেদার ইসলাম খান চিশতি নিজ বাসভবনের সামনে প্রজাদের মিষ্টি বিতরণ করে বাংলা নববর্ষ উদযাপন করেন। খাজনা আদায় ও হিসাব নিকাশের সাথে চলত নানা উৎসব। সেই থেকে শুরু হয় বাঙালির নববর্ষ পালনের উৎসব। বাঙালিরা দুবার নববর্ষ পালন করলেও বিশ্বে আন্তর্জাতিক নিউ ইয়ার ডে সত্যি সার্বজনীন একটি ঐতিহ্য। নজরুল ইসলাম, সময় সংবাদ।